পজিশন ঠিক করে নিন। ওকে, আমরা যেটা বলতেছিলাম যে কজেস অফ এয়ার ওয়াটার পলিউশনে মেরিন ডাম্পিং, দেন নিউক্লিয়ার এনার্জি, মানে নিউক্লিয়ার এক্সপ্লোশন যখন হয় পৃথিবীতে, নিউক্লিয়ার এক্সপ্লোশনের ঘটনা আছে? মানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পৃথিবীর প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প? হ্যাঁ, পৃথিবীতে বাংলাদেশই প্রথম, সব কিছুতেই বাংলাদেশ ফার্স্ট, এরকম নাকি? না তো। আচ্ছা, সো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট পৃথিবীর বহু দেশে আছে। আচ্ছা, যত দেশে আছে নিউক্লিয়ার এক্সপ্লোশন হয়েছিল কখনো, কোনো দুর্ঘটনা ঘটছে? কোথায় হয়েছে? হ্যাঁ, জাপানে। কে বললো? হ্যাঁ, কি হয়েছিল? আপনারা কি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে নিউক্লিয়ার বম্বিং বানায় দিচ্ছেন? এই একই দেখেই তো পরীক্ষা, পরীক্ষায় মজা হয়, পরীক্ষায় খাতা দেখতে গেলে অনেক মজা। আপনারা, ও আপনাদেরকে বলি নাই বোধহয়, আপনারা কিন্তু খাতা দেখার জন্য আমন্ত্রিত, যে কেউ যে কোনো সময়, ঠিক আছে? আমার যখন ফ্রি টাইম থাকে আমার সাথে আগেভাগে চেক করে নেবেন যে স্যার আমি আমার খাতাটা দেখতে চাই, ফেসবুকে ছবি দেখে মন ভরে নেই, ঠিক আছে? আসলে আমি কি লিখেছিলাম সেটা আমি দেখতে চাই, এবং আমিও আপনাকে দেখতে চাই, এবং আমি আপনাকে সামনে নিয়ে বুঝতে চাই যে আপনি আসলে কি লিখতে চেয়েছিলেন এবং কি লিখেছেন, এবং আপনি যা লিখেছিলেন তার অর্থ কি আসলে। আপনি নিজে একবার রিডিং করে দেখেন যে এটার অর্থ কি দাঁড়ায়, এটা আসলে কি লিখেছেন, আপনি কি বোঝাতে চেয়েছেন। ভাষা তো বোঝা লাগবে, ভাষা আছে তো একটা। আচ্ছা, যাই হোক, আসেন। এই জন্য তো ছবি দিয়ে রাখছি আগে, যাবে না দেখেই আমি ছবি দিয়ে রাখছি আগে, যে যাবে না মানে আমি পাঠিয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে, আসেন তাহলে। তারপরেও থাকতে পারে না, দুই একজন সাহসী তো থাকতেই পারে। সো আসেন তাহলে, এই যেগুলো জাপানের ক্ষেত্রে যেটা হয়েছিল, যে জাপানে ওদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে লিক করছিল, এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে লিক করা মানে হচ্ছে ওখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কী কাজে লাগাইতেছে, আমি ওইখানে নিউক্লিয়ার রিয়াকশন হচ্ছে, সেইখান থেকে যে এক্সট্রিম জেনারেট হিট উৎপন্ন হচ্ছে সেটা দিয়ে আমি ইলেকট্রিসিটি তৈরি করতেছি। তো দিস ইজ এ ভেরি ডেঞ্জারাস গেম, মানে মানে ভেরি ডেঞ্জারাস গেম। সেই জায়গায় যখনই এরকম নিউক্লিয়ার লিকেজের ঘটনা ঘটছে, সাথে সাথে এখন নিউজ একটা, ধরেন বাংলাদেশের কোনো কোনো একটা ডিজাস্টার হয়েছে, রানা প্লাজার ঘটনা সারা পৃথিবীর মানুষ জানতে 7 দিন সময় লাগছে? না, ইনস্ট্যান্ট, এখন সারা পৃথিবীর সব কিছু ইনস্ট্যান্ট। জাপান যেহেতু মহাসাগরের তীরবর্তী একটা দেশ, এবং সেই কাছাকাছি হচ্ছে সেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা, সাথে সাথে প্যাসিফিকের তীরবর্তী সবগুলো দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে যে জাপানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে রেডিয়েশন লিক করছে। রেডিয়েশন বোঝেন আপনারা? নিউক্লিয়ার রেডিয়েশন, নিউক্লিয়ার মানে কি? রেডিয়েশন ছড়ায় কীভাবে? দুইটা জিনিস লাগে শুধুমাত্র, বাতাস আর পানি, আর কিছু লাগে না। আপনারে বিমানে করে নিয়ে যেতে হবে না, কোলে করেও ইয়া করতে হবে না, বাতাস আছে ছড়ায় যাবে, পানি পাইছে, এই পানি যত দূর যাবে তত দূর পর্যন্ত রেডিয়েশন ছড়ায় যাবে। কোনোভাবে যদি নিউক্লিয়ার প্ল্যান্টের পানি প্যাসিফিক অশান পর্যন্ত যাইতে পারে, এরপরে বাকি যাওয়ার কাজ কি আর জাপানে করতে হবে? দ্যাটস ইট। সারা পৃথিবীতে একটা আতঙ্কের মতো সৃষ্টি হয়ে গেছে, কারণ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট লিক করছে। এবং তারপর থেকে আমি পার্সোনালি নিউক্লিয়ার যে কোনো প্ল্যান্টকে ভয় পাই, এবং যেদিন প্রথম শুনছি, এবং আপনারা জানেন যে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যখন প্রপোজাল স্টেজে আসে, তখন বাংলাদেশে অনেকগুলো সংগঠন লম্বা সময় ধরে প্রোটেস্ট করার চেষ্টা করছে। যাই হোক, এখন আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় তো বাঁচলাম, আর না হলে মারা তো আমরা অনেক দিক থেকে খাইতেছি, না কি এই আর কি। বাঙালি এখন সাহসী হয়ে গেছে এই জন্যে যে এনিওয়ে, সো অ্যাক্সিডেন্টাল অয়েল স্পিস, অয়েল স্পিলস, ধরেন মানে একটা তো হচ্ছে যে আপনার তেলবাহী ট্যাঙ্কার ছিল রাস্তায়, একটা ট্রেনে মানে তেলবাহী লরি একটা রাস্তায় লিকেজ হলো, ওই লরির রাস্তায় পড়লো, মানুষজন তাড়াতাড়ি এসে কিছু তেল নিয়ে নিতে পারলো। আরেকটা হচ্ছে, আচ্ছা ট্রেনের চললো এখন এমন একটা জায়গায় মানুষজন জানতেও সময় লাগছে, তারপরেও আইসা কিছু পাইলো, কিছু কিছু নিয়ে যেতে পারলো। কিন্তু সমুদ্রে যদি লিক করে তখন আপনি কারে জানাবেন আর কে গিয়ে নিবে? তখন আশেপাশে মানুষ যারা আছে তাদের গিয়ে নেওয়ার সুযোগ আছে, এত দামি তেল, এখন এত দামি জ্বালানি তেল, এত দামি ব্যারেল, ইস আহা। সো এগুলো হচ্ছে ডিফিকাল্ট সিনারিও আর কি।
এছাড়া বার্নিং অফ ফসিল ফুয়েল, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, এগুলো তো কন্টিনিউয়াসলি অসংখ্য কারণ আছে, এগুলো তো আছে আমাদের কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিসের কারণে, আমাদের প্লাস্টিক ওয়েস্টের কারণে, প্লাস্টিক পলিউশন এই কারণে এখন আর এখন এটাকে আলাদা পলিউশন ফর্ম হিসেবে মানুষ উল্লেখ করে যে অনলি প্লাস্টিকের কারণে পৃথিবীর যে পলিউশন হচ্ছে দ্যাট শুড বি ট্রিটেড অ্যাজ অ্যানাদার কাইন্ড অফ পলিউশন, প্লাস্টিক পলিউশন। অ্যানিমাল ওয়েস্টের ব্যাপার আছে, অ্যাসিড ড্রেনের ব্যাপার আছে, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আমরা আলোচনা করছি, ডোমেস্টিক ওয়েস্ট আছে, সব মিলে আমাদের ওয়াটার পলিউশনে কন্ট্রিবিউটেড করতেছে। আচ্ছা আসেন, আমাদের ওয়াটার পলিউশনের কারণে বিভিন্ন ধরনের ডিজিজ হয়, ঠিক আছে, কী কী ডিজিজ হয়? হ্যাঁ, কলেরা হয়, ইয়েস, ডিরেক্টলি রিলেটেড উইথ ওয়াটার, ডায়রিয়া ডিরেক্টলি রিলেটেড উইথ ওয়াটার, আমাদের টাইফয়েডও মাঝে মাঝে এগুলোর কারণে হয়। সো এরকম বিভিন্ন ধরনের ওয়াটার রিলেটেড ডিজিজ আছে যেগুলো আমাদের এগুলোর কারণে হয়। আচ্ছা, হ্যাঁ, স্কিন ডিজিজ এগুলা মানে ডিরেক্টলি সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন এগুলোর কারণে ডিরেক্টলি আমাদের স্কিন ডিজিজ, এবং এগুলো তো মানুষের স্কিনের কথা বলতেছি, আর বাকি সবার কথা তো এখনও ডিসকাস করিই নি। আচ্ছা, ডিস্ট্রাকশন অফ ইকোসিস্টেম, মানে ইকোসিস্টেম নিয়ে তো আমরা এই কারণেই আগে কথা বলছি যে ইকোসিস্টেমের বিষয়টাই হচ্ছে এরকম যে ধরেন ইকোসিস্টেমে তো শুধু মানুষ নেই, মানুষ ছাড়া আরও অন্যরা আছে, মানুষ অন্য সব কিছুর উপরে ডিপেন্ড। আচ্ছা ঠিক আছে, মনে করেন শুধু মানুষটাই নাই হয়ে গেলো, বাকি সবাই ঠিক আছে, তারপরেও কি সিস্টেম ঠিক থাকবে? মনে করেন এখন হরিণ যদি মনে করে যে বন থেকে বাঘ নাই হয়ে গেছে, অতএব আমাদের কোনো আতঙ্ক নাই, আমাদের এখন আর কোনো ভয় নাই, আমরা এখন নির্ভয়, আসলে কি সিস্টেম টিকবে? হ্যাঁ, মানুষের যদি জান্নাত জাহান্নামের কোনো বিষয় না দেখা হইতো, মানুষের যদি জাহান্নামের ভয় না থাকতো, বিচারের ভয় না থাকতো, এত ভয় থাকার পরে মানুষকে কোনোভাবে কন্ট্রোল করা যেতেছে না, মেয়েদেরকে তো ধরেই রাখা যেতেছে না, আর ছেলেগুলোর সাথে পারাই যাইতেছে না, অথচ ওনাকে বিশ্বাস করে যে কবর আছে, কেয়ামত আছে, বিচার আছে, জান্নাত জাহান্নাম আছে, ওনাকে বিশ্বাসী, অথচ ওরে কন্ট্রোল করা যায় না, ও শুধু আউট অফ কন্ট্রোল হয়ে যেতে চায়। আর না থাকলে এটার ভয় যদি নাই থাকতো, এটা যদি নাই থাকতো, মানুষ এখনই মানুষ নাই, তখন মানুষ কি হইতো? সো আসেন, আমাদের ইকোসিস্টেম ডিস্ট্রাকশন এবং এই যে ব্যাপারগুলো, ইউটিফিকেশন নিয়ে আমরা এর আগেও কথা বলছি, কেমিক্যাল নিউট্রিয়েন্টের পরিমাণ যখন কোনো একটা পার্টিকুলার প্লেসে বেড়ে যাচ্ছে, তো এয়ারের ক্ষেত্রে হলে সেটা হচ্ছে, ওয়াটারের ক্ষেত্রে হলে সেটা হচ্ছে, সেই জিনিসগুলো ওয়াটার বডিতে যখন কাজ করতেছে সেটা আমাদের ওয়াটারটা, মানে এয়ার তো আমার ফুড সিস্টেম, ফুড সাইকেলের সাথে ডিরেক্টলি রিলেটেড না এয়ার। ধরেন আমি প্রতিদিন এয়ার দিয়ে তো আর রান্না করে খাই না, বাট পানি, পানি ছাড়া কি খাই, পানি ছাড়া কি রান্না করি, পানি লাগে না কোথায়, পানি লাগে না কোথায়, তাহলে পানি তো ডিরেক্টলি আমার ফুড সিস্টেমের মধ্যে ঢুকে যাচ্ছে, ফুড চেইনের মধ্যে ঢুকে যাচ্ছে, ফুড সেফটির সাথে, সিকিউরিটির সাথে পানি সরাসরি ইনভলভ, আপনার সব কিছু হাইজেনিক, সব কিছু অর্গ্যানিক, শুধু পানিটাই পলিউটেড, কি হইল ঘটনা? আর আপনার বাকি সব কিছু পলিউটেড আছে, সেটা দিয়েও কোনো রকমই টেকা সম্ভব, কিন্তু পানিটা পলিউটেড হইলে তো টেকা সম্ভব না। এই জায়গায় হচ্ছে ইম্পর্টেন্সের ব্যাপারটা, প্রায়োরিটির ব্যাপারটা, মেরিন লাইফ, এই জায়গায় হচ্ছে সবচেয়ে বড় কনসার্নটা, সবচেয়ে বড় কনসার্নটা এখানে যে আপনি, বিশেষ করে বাঙালি তো এখন মানে ভেজাল খাইতে খাইতে ভেজাল প্রুফ এতটা হয়ে গেছে যে সাথে সাথে ইমিডিয়েট এখন ইফেক্টও হয় না, ইভেন অনেক সময় এখন বাঙালির খাঁটি জিনিস সহ্যই হয় না, খাঁটি জিনিস খাইলে বরং পেট খারাপ হয়, কারণ ও তো সারাক্ষণ ওই যে টঙ্গের জিনিস খাইছে, তিন নম্বর জিনিস খাইছে, দুই নম্বর তেল দিয়ে ভাজা তিন নম্বর জিনিস, ওইটা খায়, ওর এখন পেট হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, ও ভালো থাকে, ওর শরীর আগের চেয়ে ভালো হয়ে গেছে, ডাক্তার দেখাইতে হয় না, কিছু হয় না, যখন দেখাইতে হবে পারমানেন্টলি দেখাই, মানে হঠাৎ করে ও আবিষ্কার করবে যে ক্যান্সার হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে, তখন জিজ্ঞেস করবে ক্যান্সার কী জিনিস, সেটা ডিফারেন্ট কথা, বাট ওই যে খাঁটি ঘি খাইতে গেলে তখন সাথে সাথে পেট খারাপ হবে, ইয়া হবে, সেগুলো তো আসেই, বাট অন্যদের ক্ষেত্রে তো এরকম না, ঠিক আছে, অন্যরা তো এত ভেজাল প্রুফ এখনও হয়ে সারে নেই, ঠিক আছে, আসল কথা হচ্ছে ওরা ভেজাল বোঝেই না, সমুদ্রের মাছও ভেজাল বোঝে না, হাঙ্গরও ভেজাল বোঝে না, ওরা শুধু বোঝে যে আমারে খাইয়ে পরে বাঁচতে হবে, আমারে কী খাইতে হবে আর আমারে কে খাবে, ওইটুক শুধু বোঝে। সো ওদের উপর ইফেক্টটা হচ্ছে ডিরেক্ট, কারণ আমার ওয়াটার পলিউশন যেটা হচ্ছে সেই ওয়াটার পলিউশনটা তো শুধুমাত্র আমার রিভার পলিউশন হচ্ছে, লেক পলিউশন হচ্ছে তা না, ইট ইজ টাচিং দ্য সি, ইট ইজ টাচিং দ্য অশানস, ঠিক আছে। সো
ফার্স্টে সাগর, তারপরে মহাসাগর, ওই জায়গাটাতে যখন টাচ করতেছে, এর আগেও আপনাদেরকে বলছি যে জমিনের উপরে স্পিসিস আর কয়টা আছে, আমরা আর কয়টা প্রজাতি মাটির উপরে ঘোরাফেরা করি, তার চাইতে অনেক বেশি গুণ পানির নিচে। তো তার মানে হচ্ছে যে এইখানে ইফেক্ট চোখের সামনে আমরা যা দেখতেছি তাই গুইনে শেষ করতে পারি না, তাই ইফেক্ট ইম্প্যাক্ট বলে শেষ করতে পারি না। তাহলে পানির নিচে যারা আছে তাদের ইফেক্ট কী বলবো, ইম্প্যাক্ট কী বলবো, এ তো আরও অনেক সিভিয়ার। এইটাই হচ্ছে বিষয়টা আর কি। এবং এই কারণেই আপনারা মানে এটা বলার কিছু নাই, বহু সময় আপনারা দেখবেন, প্রায় দেখবেন, ইভেন বাংলাদেশেও তো কিছুদিন পর পর আপনারা দেখেন যে কক্সবাজারের সিসরে ডলফিন এবং বিভিন্ন ধরনের ইয়া মরে পড়ে থাকে হঠাৎ করে। তো কে মারলো, কেন মরলো, কে পিটানো দরকার দিরা, কে মারলো কেন মরলো। তো মানে ইভেন আপনারা প্রায় দেখবেন যে মানে শুধু প্লাস্টিক খেয়ে মরা সেরকম না, এই যে ফিশারম্যানরা যে সি নেট ইউজ করে, যে জাল দিয়ে মাছ ধরে, আপনাদের আপনার কখনো চিন্তা করে দেখ, সমুদ্রের মেরিন লাইফ মরার ক্ষেত্রে একটা বড় রিজন হচ্ছে এই জাল। কারণ জেলেরা যখন সমুদ্রে মাছ ধরতে যায়, মাছ ধরে স্বাভাবিকভাবেই ওই জাল তো আর সবসময় ভালো থাকে না, জাল তো নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, ইয়ে হয়ে যায়। ওই ছেঁড়া জালটা ও কি নিজের বাসায় নিয়ে আসে, সমুদ্রের মাঝখান থেকে নিজের বাসায় নিয়ে আসে, জাল পোড়ায় ফেলায় বা ওই ছেঁড়া জাল বিক্রি করে, এরকম নাকি বিষয়টা? না, ফেলায় দেয়। কোথায় ফেলায়? সমুদ্রে ফেলায়। তো সমুদ্রে যে জাল ফেলাইলো, ওই সমুদ্রের মাছেরা জাল চিনে, হ্যাঁ, ও দূর থেকে দেখবে যে ও আচ্ছা জাল আসতেছে, জালের মধ্যে আমি পেঁচাই গেলে তারপরে একেবারে আটকে যাবো, আর ছুটতে পারবো না, দম বন্ধ হয়ে মরে যাবো, ওরা ওইগুলো বোঝে। ডান ডান এই কারণে আপনারা দেখবেন, ইভেন আমরা যখন ইয়া নিয়ে কথা বলবো, আমাদের গ্রিন সাপ্লাই চেইন নিয়ে কথা বলবো এবং ইয়া নিয়ে কথা বলবো, বিশ্বের বেশ কিছু বড় বড় ব্র্যান্ড আছে, ইভেন আমাদের টেক্সটাইলের ব্র্যান্ডের মধ্যে জি স্টার র, যাদের আমরা কাজ করি, স্টার সক্স, যাদের কাজ এখনও অফিসিয়াল হিসেবে শুরু হয়নি বাট শুরু হওয়ার কথা, এরা সরাসরি সেই সি থেকে নেট কালেক্ট করে, শুধু এই জাল কালেক্ট করে, যে সমুদ্রের জালের কারণে বহু প্রাণী মারা যাচ্ছে, এই জাল কালেক্ট করে সেটাকে কনভার্ট করে, ইয়ার্নে কনভার্ট করে, তারপরে জিন্স তৈরি করে, সক্স তৈরি করে। দিস ইজ দেয়ার সিএসআর, দিস ইজ দেয়ার সাস্টেনেবিলিটি ইনিশিয়েটিভ, এবং এই কারণেই ওয়ার্ল্ডে অন্য ধরনের রেপুটেশন পাই গেছে এরা। সো এরকম প্রচুর ইনিশিয়েটিভ আছে যেগুলো মানে এখন এইগুলো এত সিভিয়ার স্টেজে চলে গেছে যে কোম্পানিগুলো আর পারতেছে না, তখন মানে বলতেছে যে এখন এই কাজ কেউ না কেউ তো করতে হবে, আচ্ছা ঠিক আছে আমরাই এই কাজ করি, আমাদের সাথে রিলেটেড আছে, এই ইয়ার নিয়ে আমরা অন্য কোনোভাবে কাজে লাগানো যায় কিনা সেটা দেখি। সো এই হচ্ছে বিষয়টা। আর এছাড়া তো বিভিন্ন ধরনের কেসে সেগুলো তো আসেই, প্রায়ই আপনারা দেখবেন বিভিন্ন শোরে হাজার হাজার ডলফিন মরে পড়ে আছে, এবার অয়েল লিকেজের কারণে হইতে পারে, সেই সব ইয়ার কারণে হইতে পারে, বিশেষ করে বড় জাঙ্গগুলো যখন হয় সেগুলো অয়েল লিকেজের কারণেই বেশি হয়। আচ্ছা আসেন, সিগনিফিকেন্স অফ ওয়াটার, এটা তো আগেই আমরা এটা দিয়েই শুরু করছি, ওয়াটার ইজ লাইফ, হাফ অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন ওয়াটার স্কার্সিটি ফেস একদম মানে সিরিয়াসলি 25 থেকে, আর অর্ধেক পপুলেশন এই 2030 ওয়াটার স্কার্সিটি ফেস করা শুরু করবে। বাংলাদেশে ওয়াটার পলিউশনের স্কার্সিটি এটা তো নতুন করে বলার কিছু নাই, আমরা অলরেডি আসে দেখতেছি, ইয়া করতেছি, ইভেন আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতেও প্রচুর ওয়াটার আমাদের লাগতেছে, সেটার পিছনে আমাদের এনার্জি কস্ট শুরু করে বিশাল একটা কস্ট প্রতিনিয়ত যাচ্ছে। আর শুধু টেক্সটাইল ইন্ডাস্ট্রি, শুধু ডাইংয়েই ওয়াটার লাগে, আর কোনোটাতে ওয়াটার লাগে না? ওয়াটার তো লাগেই, আমার ওয়াটার ছাড়া ওয়াশিং করি কি দিয়ে, ওয়াটার ছাড়া মানে সব কিছুতেই আমাদের কম বেশি ওয়াটার লাগে। ইফেক্ট ওয়াটার পলিউশন সেগুলোর কিছু জাস্ট স্যাম্পল এবং কিছু ডেটা দেওয়া আছে, এগুলা আমরা গ্রুপে দিয়ে দিব ডিটেল। ওয়াটার পলিউশনের ক্ষেত্রে অনেক ধরনের ট্রিটমেন্ট তো আছেই, আমাদের ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, WTP, ETP এগুলোর কথা, এগুলো নিয়ে আমরা আলাদা একটু কথা বলবো, আলাদা একটা ব্লক আছে আমাদের এগুলো নিয়ে ডিসকাশন করার জন্য। গ্রিন অ্যাগ্রিকালচার বলতে কী বোঝায়, বা সাস্টেনেবল অ্যাগ্রিকালচার প্র্যাকটিস, বা গুড অ্যাগ্রিকালচার প্র্যাকটিস বলতে কী বোঝায়, বা অর্গ্যানিক ফার্মিং বলতে কী বোঝায়, অর্গ্যানিক প্রোডাক্ট বলতে কী বোঝায়, অর্গ্যানিক ভেজিটেবল বলতে কী বোঝায়, কী বোঝায়, অর্গ্যানিক কটন কাকে বলে, অর্গ্যানিক কী, তার মানে যেখানে অর্গ্যানিক কেমিক্যাল দিছি সেটা, তার মানে যেখানে কেমিক্যাল ইউজ করি নাই সেটা, ঠিক আছে? তো কেমিক্যাল ইউজ করি নাই মানে কি, কেমিক্যাল ইউজ ছাড়া আবার কী হয়, হ্যাঁ কেমিক্যাল ইউজ ছাড়া হয়, যখন আমি সেই ইনসেকটিসাইড, পেস্টিসাইড, হার্বিসাইড, হার্মফুল কেমিক্যাল সেগুলো যখন দিতেছি না, আচ্ছা দাঁড়ান এগুলো কেন দেয়, এমনি এমনি দিছি আমরা, আগে তো দিতাম না, আজকে থেকে 50 বছর আগে তো এগুলার ইউজ ছিল না, বাংলাদেশে তো সেই শতাব্দীর পর শতাব্দী ধরেই আমরা কৃষিকাজ করতেছি, আগেও করছি ইয়াও করছি, কিন্তু তখন ইউজ করি নাই, এখন এগুলো কেন ইউজ করি, আরে মানে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, আমি ইনসেকটিসাইড কেন ইউজ করতেছি, ইনসেক্ট মারার জন্য,
ইনসেক্ট যাতে আমার ফসলকে আক্রমণ না করে এই কারণে ইনসেক্টিসাইড ইউজ করতেছি, পেস্টিসাইড কেন ইউজ করতেছি, পেস্ট যাতে আমার কোনো ক্ষতি না করে, হার্বিসাইড কেন ইউজ করতেছি, হার্বস যাতে আমার কোনো ক্ষতি না করে, তো এই পোকা মাকড় আগাছা এগুলো দমন করার জন্য আমরা এইসব ইয়া করতেছি। ফার্টিলাইজার কেন ইউজ করতেছি, আমার ফলন বাড়ানোর জন্য, আমার সেফটি সিকিউরিটির জন্য, তার মানে এগুলোর কারণে এখন আমার বাম্পার ফলন আসতেছে, আমার সব প্রোডাকশন দিতেছি, প্রোডাকশন দিয়েও আমি বাম্পার ফলন নিশ্চিত করতেছি। আগে যখন করতাম না তখন এই কারণে বাম্পার ফলন ছিল না, এখন মানুষ বাড়ছে, জমি কমছে, তারপরও বাম্পার ফলন নিশ্চিত হয়েছে, আচ্ছা ঠিক আছে ভালো কথা। কিন্তু বাম্পার ফলন নিশ্চিত হওয়ার সাথে সাথে আরেকটা জিনিস ঘটছে, সবগুলোর ভিতরে কেমিক্যাল ঢুকছে, সবগুলো এখন আর হাইজেনিক রয় নেই, এগুলোর মধ্যে আনহাইজেনিক হয়ে গেছে, আমাদের হেলথ অ্যান্ড সেফটির জন্য এগুলো একটা থ্রেট হিসেবে দেখা দিচ্ছে। তার মানে অটোমেটিক্যালি আমি যখন এগুলার ইউজ কমাই দিব বা এগুলো যদি না করতে চাই, অটোমেটিক্যালি দেখা যাবে যে আমার ফলন কম হবে, আগাছা ধরবে, পোকামাকড়ে ধরবে, ইয়া করবে। কিন্তু তারপরেও আমি যদি ইয়া করতে চাই যে না, আমি সারা যুগের পর যুগ হাজার হাজার বছর ধরে মানুষ ইউজ করে নি, এখন আমি ওইভাবেই আমিও ইউজ করবো না, এটাকে টোটালি নন কেমিক্যাল স্টাইলে আমি বড় করবো, অটোমেটিক্যালি এইটার পিছনে কস্ট বাড়বে, ইয়া কমবে, আমার আউটপুট কমবে, ফলন কমবে। কিন্তু এটাকে তাইলে আমার টিকে রাখতে হলে কী করতে হবে, এই জিনিসটাকে বাজারে বেশি প্রোডাক্টে সেল করতে হবে, এই কারণে অর্গানিক প্রোডাক্টের দাম বেশি, আপনি অর্গানিক ফিশ কিনতে যাবেন, ফ্রুটস কিনতে যাবেন, ভেজিটেবল কিনতে যাবেন, শুধু বাংলাদেশে না সারা পৃথিবীর যে কোনো জায়গায় অর্গানিক প্রোডাক্টস ইজ হায়ার, ইভেন অর্গানিক এগ পাওয়া যায়, অর্গানিক এগ, আপনি নর্মাল এগ কিনতে যাবেন সেটার প্রাইস একরকম, অর্গানিক এগের প্রাইস আরেক রকম, হায়ার প্রাইস, দ্যাটস ইট। প্লাস্টিক ওয়েস্ট রিডাকশন, ওয়াটার কনজারভেশন, এই এই জিনিসগুলো তো আছে। প্লাস্টিক নিয়ে আমরা সময় পেলে একসময় আলাদাভাবে কথা বলবো, প্লাস্টিক পলিউশন নিয়ে আমরা আলাদা চ্যাপ্টার এখনও রাখিনি, কারণ অনেক চ্যাপ্টার, এগুলো শেষ করাই একটা ডিফিকাল্ট জব, তারপরে আমাদের বাকি জিনিসগুলো নিয়ে তো কথা বলতেই হবে, এগুলো একটা বিষয়। অ্যান্ড দেন এছাড়া মানে ইন্ডিভিজুয়াল রোল আমরা কী প্লে করতে পারি ওয়াটার পলিউশনের ক্ষেত্রে, এগুলো আপনাদের থাকবে, এগুলো থাকবে মানে হচ্ছে যে আপনারা যখন প্রেজেন্টেশন দিবেন, আপনাদের প্রেজেন্টেশনের ক্ষেত্রে মূল পার্সপেক্টিভটাই থাকবে বাংলাদেশের, যে ওয়াটার পলিউশন, সে ফর এক্সাম্পল একজন ওয়াটার পলিউশন নিল, তাহলে ওয়াটার পলিউশন নিয়ে সে ফার্স্টে কিছু বলবে যে আচ্ছা ঠিক আছে ওয়াটার পলিউশন সোর্স, মেজর সোর্সগুলো কী কী হইতেছে বাংলাদেশের পার্সপেক্টিভে, বাংলাদেশের ওয়াটার পলিউশনের কজগুলো কী, ইফেক্টগুলো কী, সলিউশন কী। এবার সে বলবে যে আচ্ছা ঠিক আছে বাংলাদেশ সরকার কী করবে বা ওরা কী করবে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি কী করবে, সেটা তো পরের ব্যাপার, আপনি কী করবেন, আমি কী করবো, এইটা প্রত্যেক প্রেজেন্টেশনে এগুলো কমন থাকবে, যে ইন্ডিভিজুয়াল রোল প্লে, প্রত্যেকে নিজে কী করবে, তার দিক থেকে সে নিজে কী লাইফস্টাইলে চেঞ্জ আসবে সেগুলো সে ওপেনলি পাবলিকলি বলবে, যেগুলো আমরা রেকর্ড করে রাখবো। সো এই এই হচ্ছে মোটামুটি আমাদের ওয়াটার পলিউশন নিয়ে যে ডিসকাশনটা, এটা এটুকুর উপরে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ব্যস্ত লাগলো আমাদের আজকে, ওয়াটার পলিউশন থার্মাল পলিউশন দুইটা শেষ করার কথা ছিল, এই মাঝখানের এই কনভার্সেশন সব কিছু তা আবার পিছাইলাম আমরা, এখন ক্লাস আছে না আপনাদের? অফ করেন।